এবার ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করা জাহাজে হামলার দাবি করল হুতিরা। রোববার সকালে এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র জানান, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের সাথে যৌথ অভিযান চালিয়েছে তারা। ইয়াহিয়া সারে বলেন, ইসরায়েলি বন্দরটি ব্যবহার করায় টার্গেটে পরিণত হয় ট্যাঙ্কার ও কার্গো জাহাজ। দাবি, হামলার শিকার হয়েছে মার্কিন রণতরী ইউএসএস আইজেনহাওয়ার, আক্রান্ত হয়েছে লাইবেরিয়ার পতাকা ও পণ্যবাহী জাহাজ, এছাড়া আরও দুটি বাণিজ্যিক জাহাজে রয়েছে ড্রোন হামলা। হুতির দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলের বন্দরে প্রবেশ করায় হামলার শিকার হয়েছে জাহাজগুলো, অভিযান সফল হয়েছে এমনটাও তাদের দাবি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর এবং আশপাশের এলাকায় ইসরায়েলমুখী জাহাজে হামলা শুরু করে হুতিরা।